যুগের সাথে তাল মিলিয়ে পুর নিগম বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজে হাত দিয়েছে। মঙ্গলবার রাজধানী 79 টিলা থেকে এসডিএম চৌমুহনি পর্যন্ত রাস্তার উভয় পাশের অ্যাকোয়ারকৃত জায়গা চিহ্নিতকরণ অভিযান করল পুর নিগম। এর নেতৃত্ব দিলেন পুর কমিশনার শৈলেশ যাদব। কমিশনার বলেন, আগেই এই জায়গা অ্যাকোয়ার করা হয়েছিল, আর আজকে সেই অ্যাকোয়ারকৃত জায়গা চিহ্নিতকরণ করা হচ্ছে। আমরা দেখানে ছিলাম না, কিন্তু এটা পরে নলেজ এসেছে কি এটা অ্যাকোয়ার হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত রেকর্ড কারেকশন হয়নি, ডিমার্কেশন হয়নি, ওই জন্য এটা ডিমার্কেশন করা হয়েছে। তো দেখা যাচ্ছে অনেক লোকের যে বেসিক্যালি বাউন্ডারি ওয়াল এবং বেড়া এক্সটেনশন যেটা করা আছে ওটাই পড়ছে। বাড়িঘর সমাজ বাড়িঘর ভাঙা যাচ্ছে, এটা এরকম এর একটাও কেস নাই। অ্যান্ড সকালে আমরা এই এলাকার মাননীয় বিধায়ক আমাকে বলেছিলেন যে ওনার সঙ্গে এবার পরিদর্শন করার জন্য আমি এসেছি। এখানে দেখা গেছে কি সবাই অলমোস্ট সবাই সবাই এখানে লোকাল বাসিন্দা আছে, সবাই কোঅপারেট করতে চাইছে, শুধুমাত্র টাইম চাইছে। তো টাইম আমরা বলেছি কি আমরা 7 মার্চ পর্যন্ত। অপরদিকে এলাকাবাসীর অভিমত, রাস্তা বড় হোক এটা সবাই চায়, কিন্তু কারোর ক্ষতি করে নয়। আমাদের রাস্তা ওরা বলতে সাইকুল সাইকুল তো সামনেই বাইপাস, সামনেই বাইপাস সাইকুল আছে 25 থেকে 30, তার মানে আরও 30 ফুট সাইকুল সাইকুল। এটা একটা ছোট্ট রাস্তা, একটু মনে এখান দিয়ে শুধু স্কুল বাস আর আমাদের অ্যাম্বুলেন্স কয়েকটা আসা যাওয়া করে, এখানে হাই মানে গাড়ি যাওয়ার কোনো কথা না, কিন্তু মধ্যে মধ্যে গাড়িগুলি ঢুকে যায় এই রাস্তার উপর দিয়ে, তখন বাড়িঘর এইভাবে কাঁপে। হ্যাঁ, কিন্তু এদিকে মানে বড় ন্যাশনাল ইয়েতে যেভাবে গাড়ি যায়, কিন্তু রাস্তা বড় হলে রাস্তা আমাদেরই, আমরা কি চাই না বড় হোক, কিন্তু কারো ক্ষতি করে রাস্তা নেওয়া। হ্যাঁ, এটা সরকারের কাছে আমাদের আবেদন যে ওনারা যেমন বিবেচনার ভিত্তিতে দেখে। এদিন অভিযানকালে এলাকার বিধায়ক সুদীপ রায় বর্মন উপস্থিত ছিলেন। তিনি বলেন, মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করা হবে এবং সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এক্স্যাক্টলি, ডিমার্কেশন না হওয়ার প্রেক্ষিতে কিছুটা যারা জায়গা দখল করেছিল তাদের মধ্যে কিছু বিভ্রান্তি, পরবর্তী সময়ে এগুলোকে মেজারমেন্ট করে তাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা এবং তারপর আমরা রিজিড না হয়ে কতটুকু এদের সঙ্গে এদের যাতে ভারী মাত্রা লোকসান না হয় সেই মানবিক দৃষ্টিভঙ্গি নিয়েই, যেরকম অন্য অন্য জায়গায় শহরে হয়েছে যে 6 ইঞ্চি জায়গাও ছাড়া হয়নি, আমরা এই জায়গায় একটু মানে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখার চেষ্টা করছি যে যতটুকু লেবারের রাস্তা হোক, প্রশস্ত হোক, সকলের সুবিধা হবে। এদিন পুর নিগমের এই অভিযানের ফলে সংশ্লিষ্ট এলাকার অধিবাসীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।